প্রিয় স্টুডেন্ট, আজকের বিষয় হলো ওজাইভ অঙ্কন। ওজাইভ অঙ্কন করতে গেলে যে পরিসংখ্যা বিভাজন তালিকা আছে, সেই পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীটা লক্ষ্য রাখতে হবে। যদি শ্রেণীটা শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতিতে থাকে, তাহলে সেটাকে শ্রেণী বহির্ভূত পদ্ধতিতে করে নিতে হবে। তারপরে স্টেপ হলো ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করা। দুই ধরনের ওজাইভ নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক ওজাইভ নির্ণয় করার ক্ষেত্রে, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এবং বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা বের করে নেব। তারপরে দেখো, ছবিতে ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে এক্স অক্ষ বরাবর শ্রেণী সীমানাগুলো এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো নেব। লক্ষ্য করো, এখানে শ্রেণী সীমানা 120 থেকে শুরু হয়েছে এবং ছবি আঁকার সুবিধার্থে 120 শূন্যের খুব কাছাকাছি নেওয়া হয়েছে। কিন্তু 120 তো আর শূন্যের কাছাকাছি হয় না, তাই ওখানে অক্ষটা ভেঙে নেওয়া হয়েছে। দেখো, আমি যেখানে পেনটা রেখেছি সেখানে ওই ভাঙাংশটা। কিন্তু যদি শ্রেণী শূন্য থেকে শুরু হয়, সেই ক্ষেত্রে অক্ষ ভাঙার কোনো প্রয়োজন নেই। এই ছবিটার ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে শ্রেণীর সীমানা মানে 0 থেকে শুরু হয়েছে, তাই অক্ষটাকে ভাঙা হয়নি। এবারে আমি দু একটি উদাহরণের সাহায্যে কীভাবে ওজাইভ অঙ্কন করতে হয় সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি 100টি দোকানের দৈনিক লাভের পরিমাণের ছক থেকে ক্ষুদ্রতর সূচক ওজাইভ অঙ্কন করব। এখানে প্রতিটি দোকানের লাভ টাকায় দেওয়া আছে, 0 থেকে 50 টাকা, 50 থেকে 100 টাকা, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250 এবং 250 থেকে 300। এবং 0 থেকে 50 টাকা লাভ হয় এরূপ দোকানের সংখ্যা 10, 50 থেকে 100 টাকা লাভ হয় এরূপ দোকানের সংখ্যা 16, 100 থেকে 150 টাকা লাভ হয় এরূপ দোকানের সংখ্যা 28, 150 থেকে 200 টাকা লাভ হয় এরূপ দোকানের সংখ্যা 22, 200 থেকে 250 টাকা লাভ হয় এরূপ দোকানের সংখ্যা 18, এবং 250 থেকে 300 টাকা লাভ হয় এরূপ দোকানের সংখ্যা 6। এবারে আমরা এই ছক থেকে একটি ক্রমযৌগিক পরিসংখ্যা ছক একটা আমি তৈরি করে নেব। তো আমি একটা ছক করে নিয়েছি, এখানে দোকানে লাভের পরিমাণ এখানে মেনলি ঊর্ধ্ব সীমানাগুলো রাখবো, যেহেতু অপেক্ষা কম আর কি। 50 টাকার কম লাভ হয়েছে এইরূপ দোকানের সংখ্যা বের করবো, 100 টাকার কম লাভ হয়েছে, 150 টাকার কম লাভ হয়েছে, কিন্তু এখানে জিরোর কমও একটা আমি রো রাখবো, যাতে করে একটা বিশেষ বিন্দু তৈরি হয়। অর্থাৎ এখানে জিরোর কম, 50-এর কম, 100-এর কম, 150-এর কম, 200-এর কম, 250-এর কম এবং 300-এর কম লাভ হয় এরূপ দোকানের সংখ্যা আমরা বের করবো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি জিরোর কম টাকা লাভ হবে এইরূপ দোকানের সংখ্যা নিঃসন্দেহে জিরো হবে, যেহেতু এখানে 0 থেকে 50 টাকা লাভ হয় এইরূপ দোকানের সংখ্যা 10 আছে, তাই জিরোর কম লাভ হয় এইরূপ দোকানের সংখ্যা এখানে নেই, তাই শূন্য হবে। তাই উপরে জিরো কম এর পরিসংখ্যা আমি পাচ্ছি শূন্য। এবারে 50-এর কম অর্থাৎ 50 টাকার কম লাভ হবে এইরূপ দোকানের সংখ্যা নিশ্চয় 10 হবে, অর্থাৎ প্রথম পরিসংখ্যাটা। তারপরে 100 টাকার কম লাভ হবে এইরূপ দোকানের সংখ্যা হবে এই 10 এবং 16 উভয়ের সমষ্টিতে, আমি এখানে করেছি 10, 16, 26। তার পরবর্তীতে করেছি 10, 16, 28, 54, অর্থাৎ 150 টাকার কম লাভ হবে এইরূপ দোকানের সংখ্যা, অর্থাৎ এই তিনটে পরিসংখ্যার যোগফল। একই রকমভাবে 200 টাকার কম লাভ হবে এইরূপ দোকানের সংখ্যা হবে এই চারটে পরিসংখ্যার যোগফল। এখানে আমি তাই করে নিয়েছি 10, 16, 28 এবং 22, যার সমষ্টি 76। একই রকমভাবে আমি পরবর্তী ক্রমযোগী পরিসংখ্যা নির্ণয় করে নিয়েছি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, দেখো লক্ষ্য করো, এই দিকে আমি পাচ্ছি কিছু সংখ্যা এবং তার করেসপন্ডিং কিছু আমি সংখ্যা পাচ্ছি, যেটা এখানে ক্রমযোগী পরিসংখ্যা। যেমন শূন্য, তার ক্রমযোগী পরিসংখ্যা শূন্য, 50-এর কমের ক্ষেত্রে ক্রমযোগী পরিসংখ্যা 10, 100-এর কমের ক্ষেত্রে 26, 150-এর কমের ক্ষেত্রে 54, 200-এর কমের ক্ষেত্রে 76। প্রথমে আমরা কি করব না, এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার সঙ্গে এই যে ক্রমযোগী পরিসংখ্যাগুলো আছে সেই পরিসংখ্যাগুলো বসিয়ে আমরা কোয়াড্রেন্টের বিন্দুর মতো বিন্দু বের করে নেব। তাহলে যদি আমরা বিন্দু বের করে নিই, তাহলে প্রথমে পাচ্ছি 0, 0, তারপরে পাচ্ছি 50, 10, তারপরে পাচ্ছি 100
তারপরে পাবো 150 54 তারপরে 200,76 তারপরে 250,94 তারপরে 300,100 50 থেকে 300 অবধি যে উচ্চ সীমানা গুলো আছে শ্রেণী তার সঙ্গে তার যে ক্রমযোগী পরিসংখ্যা তা দিয়ে আমি বিন্দু আকারে তৈরি করে নিলাম আর একটা বিশেষ বিন্দু 0 0 নিলাম যেহেতু 0 এর কম দোকানের সংখ্যা 0 এবারে এই বিন্দুগুলো যদি আমরা একটি ছক্কা কোচে বসাই তাহলে একটি সুন্দর লেখচিত্র পাবো সেটাই হবে ক্ষুদ্রতর সূচক ওজাইভ এখন আমরা সেই গ্রাফ পেপারে সেই এই বিন্দুগুলো বসিয়ে দেখি লেখচিত্রটা কেমন আসে দেখো লক্ষ্য করো এখানে আমি একটা গ্রাফ পেপার নিয়েছি যেখানে অনুভূমিক অক্ষ বরাবর যেটাকে আমরা এক্স অক্ষ বলে থাকি সেখানে শ্রেণী সীমানা নিয়েছি এটা দোকানের লাভ ছিল শ্রেণী সীমানায় তাই দোকানের লাভ লিখেছি এখানে একটা ঘর সমান 10 একক ধরেছি অর্থাৎ এখানে 0 তারপরে 50 তাহলে ছোট একটা ঘর হলো 10 একক ধরেছি তারপরে 100 আছে আর উলম্ব বরাবর যেটা অয়ক্ষ বরাবর থাকে সেটাকে আমি সেই বরাবর আমি ক্রমযৌগিক পরিসংখ্যা ধরেছি সংখ্যা এই ক্ষেত্রে একটা একটা ঘর সমান 2 একক ধরা হয়েছে তাই এখানে 0 তাই এখানে 10 হয়েছে এক একটা ঘর সমান 2 একক ঠিক আছে এবারে আমি ওই যে বিন্দুগুলো পেয়েছি ওই বিন্দুগুলো আমি এই গ্রাফ পেপারে বসাবো তাই প্রথমে আছে দেখো 0,0 তাহলে 0,0 বিন্দুটা এখানেই হবে এটা হলো 0,0 বিন্দুটা পেলাম তারপরে আছে 50,10 তাহলে এখানে অনুভূমিক বরাবর 50 নিলাম আর উপরে 10 এই বিন্দুটা হবে তাহলে 50,10 ঠিক আছে তারপরে আছে দেখো 100,26 তাহলে 100 এখানে 20 এতটা 26 তাহলে প্রতিটা ঘর যেহেতু 2 আছে তাহলে 3 ঘর যাব তাহলে এটা হবে 100,26 তাহলে 100,26 বিন্দুটা পেয়ে গেলাম তার পরবর্তী বিন্দুটা আছে 150,54 তাহলে 150 চলে এলাম 54 তাহলে আগে 50 এ যাই 50 এর ঘর হলো এটা 54 তারপর আর দু ঘর নেব এটা 54 হবে এটা হয়ে গেল তাহলে 150,54 ঠিক আছে তারপর আছে 200,76 তাহলে 70 ঘর এখানে এই বরাবর 70 76 এক একটা ঘর যেহেতু 2 আগেই বলেছি সেহেতু এই পজিশনে হবে 200,76 ঠিক আছে তারপরে আছে 250,94 250 বরাবর 90 হলো এতটা 94 তাহলে এখানে হবে নিঃসন্দেহে এতটা 90 তাহলে দু ঘর করলাম 94 তাহলে এটা হলো 250,94 তারপর আছে 300,100 তাহলে 300,100 হলো এই বিন্দুটা আমি পেয়ে গেলাম হলো 300,100 আমি এই বরাবর নিয়েছি কি শ্রেণী সীমানা আর এই বরাবর নিয়েছি আমি কি পরিসংখ্যা এবং সেই বিন্দুগুলো বসিয়ে দিয়ে আমি পেলাম অনেকগুলো বিন্দু পেলাম এই গ্রাফ পেপারের উপরে সেই বিন্দুগুলো যদি আমি পরপর যুক্ত করে দিই হাত দিয়ে যুক্ত করে দেব যদি পরপর যুক্ত করি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে প্রথম দুটো যুক্ত করে দিলাম তারপরে দুটো যুক্ত করে দিচ্ছি তারপরে দুটো দেখো সুন্দর যুক্ত করে দিচ্ছি দেখো সুন্দর একটি লেখচিত্র তৈরি হলো ওই বিন্দুগুলো যুক্ত করে এটাই হয়ে গেল ওজাইভ এটা হলো ক্ষুদ্রতর সূচক ওজাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে আমি বৃহত্তর সূচক ওজাইভ অঙ্কন করব তার জন্য আমি একটা এক্সাম্পল নিয়েছি শ্রেণী আছে
শূন্য থেকে পাঁচ, পাঁচ থেকে দশ, দশ থেকে পনেরো, পনেরো থেকে কুড়ি, কুড়ি থেকে পঁচিশ, পঁচিশ থেকে তিরিশ, এবং তার করেসপন্ডিং পরিসংখ্যাগুলো আছে চার, দশ, পনেরো, আট, তিন, পাঁচ। এক্ষেত্রেও আমরা কি করব, সেই ক্রমযোগী পরিসংখ্যা বের করে নিব। এখানে বৃহত্তর সূচক ক্রমযোগী পরিসংখ্যা নির্ণয় করব, তার একটা ছক আমি এখানে নির্ণয় করে নিয়েছি। এখানে চল রাশি নিয়েছি, এখানে চলের মানগুলো এইদিকে নিয়েছি। এখানে অ্যাকচুয়ালি নিম্ন শ্রেণী সীমানা নিয়েছি, যেহেতু এখানে বৃহত্তর সূচক অর্থাৎ অপেক্ষা বেশি, শূন্য চাইতে বেশি, পাঁচের চাইতে বেশি, দশের চাইতে বেশি, এই রূপ আমি পরিসংখ্যা নির্ণয় করব, তাই এখানে নিম্ন শ্রেণী সীমানা নেওয়া হয়েছে। আর সব শেষে নেওয়া হয়েছে ঊর্ধ্ব শ্রেণীর সীমানাটা, সব শেষ শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমানাটা নেওয়া হয়েছে। আর এক্ষেত্রে আমি নিজ দিক থেকে করব, তাহলে আমার সুবিধা হবে। এক্ষেত্রে তিরিশ বা তিরিশের বেশি, তিরিশ বা তিরিশের বেশি যে পরিসংখ্যাটা সেটা নিঃসন্দেহে কিছু হবে না, তাই এখানে শূন্য হবে। তারপর আছে পঁচিশ বা পঁচিশের বেশি, তাই পরিসংখ্যা নিশ্চয় এটা হবে, যেহেতু পঁচিশ থেকে তিরিশের মধ্যে পরিসংখ্যা আছে পাঁচ, তাহলে পঁচিশ বা পঁচিশের বেশি পরিসংখ্যা হবে পাঁচ। তারপরে কুড়ি বা কুড়ির বেশি, কুড়ি বা কুড়ির বেশি ক্ষেত্রে পরিসংখ্যা হবে তিন আর পাঁচের সমষ্টি, তাই এখানে হবে তিন আর পাঁচ যোগ করলে যেটা হচ্ছে অর্থাৎ আট। পনেরো বা পনেরোর বেশি অর্থাৎ এই তিনটে পরিসংখ্যার যোগফল হবে এই ক্ষেত্রে, তার মানে আট যোগ তিন যোগ পাঁচ মানে হচ্ছে ষোলো। তারপরে দশ বা দশের বেশি, সেই ক্ষেত্রে এই চারটে পরিসংখ্যার যোগফল হবে অর্থাৎ পনেরো প্লাস আট প্লাস তিন প্লাস পাঁচ মানে হবে একত্রিশ। তারপরে পাঁচ বা পাঁচের বেশি, সেই ক্ষেত্রে এই কটা পরিসংখ্যার যোগফল অর্থাৎ দশ প্লাস পনেরো প্লাস আট প্লাস তিন প্লাস পাঁচ মানে হবে একচল্লিশ। আর শূন্য বা শূন্যর বেশি অর্থাৎ সব কটা পরিসংখ্যার যোগফল, সেই ক্ষেত্রে হবে চার যোগ দশ যোগ পনেরো যোগ আট যোগ তিন যোগ পাঁচ সমান পঁয়তাল্লিশ। আমাদের বৃহত্তর সূচক ক্রমযোগিক পরিসংখ্যা তৈরি করা হয়ে গেল। এবার বাম দিকে যে শ্রেণী সীমানাগুলো আছে, নিম্ন শ্রেণী সীমানা, সেই প্রতিটা নিম্ন শ্রেণী সীমানার সঙ্গে এই দিকে ক্রমযোগী পরিসংখ্যাগুলো পাশাপাশি রেখে আমি ঠিক আগের মতো বিন্দু আকারে লিখব, এবং শেষে যে একটা ঊর্ধ্ব শ্রেণী সীমানা আছে তার সঙ্গে এই জিরোকে নিয়ে আমি একটা বিন্দু তৈরি করব। তাহলে আমি বিন্দুগুলো পাবো কি, না প্রথমে পাবো শূন্য কমা পঁয়তাল্লিশ, পাঁচ কমা একচল্লিশ, দশ কমা একত্রিশ, পনেরো কমা ষোলো, কুড়ি কমা আট, পঁচিশ কমা পাঁচ, আর একটা হলো শেষে তিরিশ কমা শূন্য। এই বিন্দুটাও নিয়ে নিলাম। এবারে আমি একটা গ্রাফ পেপার নিয়েছি, সেই গ্রাফ পেপারে যে আগে যে বিন্দুগুলো তৈরি করলাম সেই বিন্দুগুলো বসাবো। এক্ষেত্রে অনুভূমিক অক্ষ বরাবর শ্রেণী সীমানা আগের মতোই, এবং উলম্ব অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্ষেত্রে প্রতিটা এক ঘর এক একক আকারেই নিয়েছি, এই দিকেও তাই, অর্থাৎ শ্রেণী সীমানা অনুভূমিক বরাবরও প্রতিটা ঘর এক ঘর এক একক, এবং উলম্ব বরাবরও প্রতিটা ঘর এক ঘর এক একক নেওয়া হয়েছে। এবারে যদি আমি বিন্দুগুলো বসাই, প্রথমে যে বিন্দুটা আছে দেখো, লক্ষ্য করো শূন্য কমা পঁয়তাল্লিশ, তাহলে শূন্য এটা, তাহলে পঁয়তাল্লিশ উপরে চল্লিশ পঁয়তাল্লিশ, শূন্য কমা পঁয়তাল্লিশ এই বিন্দুটা হবে, এটা হলো শূন্য কমা পঁয়তাল্লিশ চল্লিশ। তার পরবর্তী বিন্দুটা আছে পাঁচ কমা একচল্লিশ, তাহলে পাঁচ এদিকে অনুভূমিক বরাবর পাঁচ, উলম্ব বরাবর একচল্লিশ, তাহলে এটা হলো চল্লিশ একচল্লিশ, এই বিন্দুটা হলো পাঁচ কমা একচল্লিশ। তার পরবর্তী বিন্দুটা হলো দশ কমা একত্রিশ, তাহলে এই অনুভূমিক বরাবর দশ এলাম, এবার একত্রিশ উপরের দিকে যাবো, তিরিশ একত্রিশ, তাহলে পেয়ে গেলাম দশ কমা একত্রিশ বিন্দুটা, দশ কমা একত্রিশ, ঠিক আছে। তারপরে আছে পনেরো কমা ষোলো, দেখো যে বিন্দুটা দেখতে পাচ্ছি পনেরো কমা ষোলো, এখানে পনেরো এই অনুভূমিক বরাবর পনেরো এসে উপরে আমি যাব ষোলো, অর্থাৎ পনেরোর উপর এই ষোলো এই বিন্দুটা আমি পেলাম পনেরো কমা ষোলো।
ঠিক আছে তারপরে 20 কম 8 তাহলে এটা হলো 20 8 5 3 8 20 কম 8 তারপরে আছে 25 কম 5 25 কম 5 1 2 3 4 5 25 কম 5 তার সব শেষে হলো 30 কম 0 এই সেই বিন্দুটা এবার ওই বিন্দুগুলো আমার বসানো হয়ে গেল এবার সেই বিন্দুগুলো যদি আমরা খালি হাতে যোগ করে দেই তাহলে কি পাবো দেখি লক্ষ্য করি প্রথমে এই দুটো যুক্ত করে দেই তারপরে পর পর আমি যুক্ত করছি দেখো লক্ষ্য করো এই লেখচিত্রটাই হলো ওজাইব এটা হলো বৃহত্তর সূচক ওজাইব এই ওজাইব থেকে বৃহত্তর সূচক বা ক্ষুদ্রতর সূচক ওজাইব থেকে আমরা মিডিয়ান খুব সহজে নির্ণয় করতে পারি প্রথমে কি করব এখানে টোটাল পরিসংখ্যা ছিল 45 45 এর অর্ধেক অর্থাৎ n/2 বের করে নেব n/2 তাহলে কত হবে 22.5 হবে তাহলে n এ 22.5 হবে এই বিন্দুটা এখানে 20 22.5 এই বিন্দুটা হবে এই বরাবর যদি আমি অনুভূমিক বরাবর আসি ওজাইবকে একটা বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু থেকে অনুভূমিক অক্ষের উপর লম্ব টানলে লম্বটি মূল বিন্দু থেকে যত দূরে ছেদ করবে সেই দূরত্বই হয়ে যাবে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকার মধ্যমা বা মিডিয়ান তা আমি লম্ব টানছি লম্বটা দেখি যে বিন্দুটা এই বিন্দুটাই হবে কি এটাই হয়ে যাবে মধ্যমা এখানে দেখতে পাচ্ছি মধ্যমা প্রায় 13 হবে তোমরা সূত্রের সাহায্যে মধ্যমা নির্ণয় করে দেখবে সেখানেও 13 এর কাছাকাছি একটা মান পাওয়া যাবে অর্থাৎ আমরা ওজাইব অঙ্কন করেও সেখান থেকে মধ্যমা নির্ণয় করতে পারবো আশা করি তোমরা বুঝতে পেরেছো